আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি তাসলিমা ইয়াসমিন, সহকারী শিক্ষক কৃষি শিক্ষা, বনশ্রী ন্যাশনাল আইডিয়াল হোম স্কুলে তোমাদের সবাইকে স্বাগতম। প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমি আজকে তোমাদের ক্লাস নিব, ক্লাস নং হচ্ছে এক, এবং কৃষি শিক্ষা বিষয়ের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। কৃষি শিক্ষা বিষয়ের একদম মূল বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব। দেখো, বিষয়টি হচ্ছে অধ্যায় একের নাম হচ্ছে আমাদের জীবনে কৃষি, আর পাঠ এক, আজকে আমরা আলোচনা করব পাঠ এক নিয়ে। পাঠ একের নাম হচ্ছে কৃষির পরিধি ও পরিসর। শিক্ষার্থী, প্রথমে আজকে আমরা জানব যে কৃষি বাংলাদেশের কি, বাংলাদেশ হচ্ছে কৃষি প্রধান দেশ, তাই না? আর কৃষি হচ্ছে আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায়, তাই না? আর কেন আমাদের জন্য গুরুত্বপূর্ণ? কারণ আমাদের দৈনন্দিন জীবনে যে আমাদের মৌলিক চাহিদা ছাড়া আমাদের জীবন বাঁচে না, কিংবা আমরা ভালোভাবে বাঁচতে পারি না, সেই মৌলিক চাহিদার বেশিরভাগ উপকরণগুলি আমরা পেয়ে থাকি কোথা থেকে? কৃষি থেকে। এর জন্য বলা হয়েছে কৃষি হচ্ছে আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। তাহলে এসো আজকে আমরা মূল বিষয়ে চলে যাই। আমরা আজকে জানব যে কৃষির পরিধি ও পরিসর কতটুকু। শিক্ষার্থী, আমরা প্রথমেই অল্প আলোচনাতেই বুঝে গেছি যে আমাদের মৌলিক চাহিদা, একটি মানুষের বেঁচে থাকার জন্য যে মৌলিক চাহিদাগুলি রয়েছে সেগুলি সবগুলি প্রায় আমরা কৃষি থেকে পেয়ে থাকি। তাহলে আমরা দেখব আমাদের মৌলিক চাহিদার কোন কোন বিষয়গুলো আমাদের এই আমরা কি কৃষি থেকে পেয়ে থাকি, কৃষি আমাদের কোন কোন মৌলিক চাহিদা পূরণ করে। দেখো, আমরা যদি কৃষির পরিধি ও পরিসর এই পাঠ থেকে একটি গুরুত্বপূর্ণ বিষয় যদি আলোচনা করি, তাহলে সেই বিষয়টি হচ্ছে কৃষি কিভাবে মানুষের মৌলিক চাহিদা পূরণ করে। প্রথমে আমরা জানবো যে মানুষের মৌলিক চাহিদাগুলো কী কী, যে কোন চাহিদাগুলো না হলে, না পূরণ করতে পারলে মানুষ ভালোভাবে বেঁচে থাকতে পারবে না। দেখো, এক নাম্বার হচ্ছে খাদ্য। একটি মানুষকে সুস্থ সবলভাবে বেঁচে থাকতে হলে, জীবন অতিবাহিত করতে হলে অবশ্যই তার খাদ্যের প্রয়োজন। তারপরে দুই নাম্বার হচ্ছে বস্ত্র। অবশ্যই তাকে বস্ত্র, সামাজিকভাবে ভালো করে বেঁচে থাকতে হলে, সুস্থভাবে বেঁচে থাকতে হলে তাকে বস্ত্র পরিধান করতে হবে। তারপর হচ্ছে বাসস্থান, একটি সুস্থ সবল, একটি পরিষ্কার পরিচ্ছন্ন বাসস্থানের প্রয়োজন, নিরাপদ একটি বাসস্থানের প্রয়োজন। চার নাম্বার হচ্ছে শিক্ষা। শিক্ষার মাধ্যমে মানুষ নিজের জীবনকে আলোকিত করতে পারে, তাই শিক্ষা হচ্ছে মানুষের মৌলিক চাহিদার মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয়। তারপর হচ্ছে চিকিৎসা। মানুষ মাত্রই অসুস্থ হতে পারে, তাই মানুষের চিকিৎসাটা খুবই গুরুত্বপূর্ণ। চিকিৎসা ছাড়া মানুষ সুস্থভাবে বাঁচতে পারে না। তাহলে আমরা জেনে গেলাম মানুষের মৌলিক চাহিদা এই পাঁচটি ছাড়া মানুষ ভালোভাবে বেঁচে থাকতে পারে না। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে যে আমাদের এই মানুষের এই মৌলিক চাহিদাগুলো কীভাবে কৃষির মাধ্যমে আমরা পূরণ করতে পারি। তাহলে আমরা বুঝে যাব যে এই কৃষির পরিধি এবং পরিসরটা কতটুকু। দেখো, খাদ্য, আমাদের মৌলিক চাহিদা প্রথম খাদ্যটা কৃষির মাধ্যমে কিভাবে পূরণ হয়। দেখো, ধান আমরা কৃষি থেকে পেয়ে থাকি। ধান, গম, আলু, ভুট্টা, শাকসবজি, ফল ফলাদি, এসব খাদ্য ও পুষ্টি আমরা কৃষি থেকেই পেয়ে থাকি। এটা আমরা নিজেরাই নিজের জীবন থেকেই এই কথাটা বলতে পারি খুব সুন্দর করে, যে আমরা এই খাদ্যের সব চাহিদাগুলি পূরণ করতে পারি কোথা থেকে? কৃষি থেকে। তারপর দেখো বস্ত্রের চাহিদা আমরা কিভাবে কৃষি থেকে পূরণ করি। পাট হয় কৃষি থেকে, আমরা পাটের আঁশ পেয়ে থাকি। পাট, তুলা, রেশম, এই তিনটি ফসল চাষ থেকে আমরা কী পাই? কাপড় তৈরির সুতা পেয়ে থাকি। আর আমরা খুব ভালো করে জানি যে সুতার মাধ্যমেই বস্ত্র তৈরি হয়। তাহলে আমরা বুঝে গেলাম যে বস্ত্রটা আমরা পেয়ে থাকি এই কৃষির মাধ্যমেই। তারপর হচ্ছে বাসস্থান। দেখো, বাসস্থানের চাহিদা পূরণ হয় কীভাবে আমাদের এই কৃষি থেকে? কাঠ, বাঁশ, খড়, শন, গুলপাতা, এটা হচ্ছে সুন্দরবনে পাওয়া যায় বেশি, গুলপাতা ইত্যাদি থেকে গৃহ নির্মাণ সামগ্রী ও আসবাবপত্র পেয়ে থাকি।
আমরা গৃহ নির্মাণের জন্য যে সামগ্রীগুলি প্রয়োজন এবং আসবাবপত্র তৈরি করার জন্য আমরা সবগুলি আমরা কিসে থেকে পেয়ে থাকি? কৃষি থেকে পেয়ে থাকি। তারপর দেখো, বাঁশ, খড়, গবাদি পশুর গোবর, গাছের ডাল ইত্যাদি আমরা জ্বালানি হিসেবে ব্যবহার করে থাকি। তাহলে আমরা কৃষি থেকে এই উপাদানগুলো থেকে আমরা আমাদের জ্বালানির চাহিদাও পূরণ করতে পারি, এর ফলে আমাদের অনেক সাশ্রয় হয়। তারপরে দেখো, চার নম্বর হচ্ছে শিক্ষা, মৌলিক চাহিদার চার নম্বর হচ্ছে শিক্ষা। শিক্ষা আমরা কিভাবে কৃষি থেকে পূরণ করতে পারি শিক্ষার চাহিদাটা? দেখো, বাঁশ, কাঠ ও আখের ছুবরা ইত্যাদি থেকে কাগজ ও পেন্সিল পেয়ে থাকি আমরা। তাহলে আমরা বুঝে গেলাম যে শিক্ষার চাহিদাটাও আমরা কৃষি থেকে পেয়ে থাকি। তারপর হচ্ছে চিকিৎসা, চিকিৎসা কীভাবে আমরা কৃষি থেকে চিকিৎসার চাহিদা পূরণ করতে পারি? যেমন আমলকি, হরতকি, থানকুনি, বাসক, নিম ইত্যাদি গাছ থেকে আমরা ওষুধ পেয়ে থাকি, ঔষধি উদ্ভিদ হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। যেমন আমলকি কী করে আমাদের চুল পড়া বন্ধ করে, পেটের অসুখ দূর করে, রক্ত শূন্যতা দূর করে। তারপর হচ্ছে থানকুনি কী করে আমাদের স্মৃতিবর্ধক হিসেবে কাজ করে, নিম গাছ কী করে আমাদের চর্মরোগ নিরাময় করে। এমন অনেক ঔষধি উদ্ভিদ আছে যেগুলি থেকে আমরা চিকিৎসায় ব্যবহার করে থাকি। তাহলে শিক্ষার্থীরা, এই পাঁচটি মৌলিক চাহিদায় আমরা জেনে গেলাম যে আমরা পাঁচটি মৌলিক চাহিদায় আমরা কৃষি থেকে পেয়ে থাকি। তাহলে আমরা এটা স্পষ্টভাবে বলতে পারবো যে মানুষের মৌলিক চাহিদার পাঁচটি, যে পাঁচটি খুবই গুরুত্বপূর্ণ, সেই পাঁচটি আমরা পেয়ে থাকি কৃষি থেকে, কৃষি থেকে আমরা সেটার সমাধান পেয়ে থাকি। তাহলে দেখো শিক্ষার্থীরা, এখন আমরা জানবো যে এই যে পাঁচটি মৌলিক চাহিদা পূরণ হলো, কৃষির কোন কোন উৎপাদনের মাধ্যমে আমরা এই পাঁচটি মৌলিক চাহিদা পেয়ে থাকি। কৃষির অন্তর্ভুক্ত বিষয়গুলো সম্পর্কে আমাদের আগে ধারণা থাকতে হবে যে আমরা যে কৃষি কাজ করব এটার মাঝে কোন বিষয়টি অন্তর্ভুক্ত আছে। যদি আমরা সবগুলো বিষয় সম্পর্কে ধারণা থাকা যায় তাহলেই কিন্তু আমরা কৃষির মাধ্যমে আমাদের মৌলিক চাহিদাগুলো পূরণ করতে পারবো। দেখো, যেমন ফসল উৎপাদন, আমরা যখন ফসল উৎপাদন করব তখন আমরা কি কি ফসল উৎপাদন করব, কিভাবে আমরা মৌলিক চাহিদা পূরণ করতে পারবো? যেমন মাঠ ফসল এবং উদ্যান ফসল, দুই ধরনের ফসল উৎপাদন করা হয়। যেমন মাঠ ফসলের মধ্যে আছে দানা জাতীয় ফসল, তেল ফসল, আঁশ ফসল, ডাল জাতীয় ফসল। আবার উদ্যান ফসলের মাঝে আছে ফল, মশলা, ফুল, শাকসবজি। তাহলে আমরা জেনে গেলাম এই যে আমরা ফসল উৎপাদন করলাম, আমাদেরকে অবশ্যই মাঠ ফসল এবং উদ্যান ফসল এই দুটি চাষ করতে হবে, নাহলে আমাদের কিন্তু মৌলিক চাহিদার সম্পূর্ণ চাহিদা পূরণ করতে পারবো না, আমরা খাদ্যের মাঝে ঘাটতি থাকবে, সুষম খাদ্যটা পাবো না। তাহলে আমাদের ফসল উৎপাদনের ক্ষেত্রে আমাদের মাঠ ফসল এবং উদ্যান ফসল সম্পর্কে ধারণা থাকতে হবে। তারপর হচ্ছে দেখো, পশু পাখি পালন, আমরা কৃষির আরেকটি অন্তর্ভুক্ত বিষয় হচ্ছে পশু পাখি পালন। এই পশু পাখির পালনের মাধ্যমে আমরা কি কি পেয়ে থাকি? দেখো, স্বাস্থ্যসম্মতভাবে গবাদি পশু লালন পালনের মাধ্যমে হাঁস মুরগি পালন এবং পশুর খাদ্য উৎপাদন করতে পারি আমরা এই পশু পাখি পালনের মাধ্যমে। তারপর হচ্ছে মৎস্য চাষ, আমরা যখন মাছ চাষ করব তখন কোন বিষয়ে ধারণা থাকতে হবে? দেখো, বদ্ধ ও মুক্ত জলাশয়ে মাছ চাষ, অর্থাৎ বদ্ধ মানে হচ্ছে এটা পুকুর, ডুবা, যেটা নির্দিষ্ট করা জায়গায় আছে, যে সেই নির্দিষ্ট জায়গায় শুধু চাষ করা হয়, এটাকে বলা হয় বদ্ধ জলাশয়। আর মুক্ত জলাশয়, যেমন নদী, সমুদ্র, এগুলিকে বলা হয় মুক্ত জলাশয়। এই দু জায়গায় যদি আমরা মাছ চাষ করতে পারি বা আহরণ করতে পারি তাহলে আমরা আমাদের মৌলিক চাহিদাটা পূরণ করতে পারবো। তারপর আছে বনায়ন, আমরা বনায়নের মধ্যে কোন ধারণা আমাদের থাকতে হবে, তাহলে আমরা কৃষি থেকে সর্বোচ্চ উৎপাদন পাবো এবং আমাদের মৌলিক চাহিদা পূরণ করতে পারবো। দেখো, প্রাকৃতিক বনায়ন, এটা যেটা আল্লাহ প্রদত্ত প্রকৃতি থেকেই যে বনায়নটা তৈরি হয় এটা হচ্ছে প্রাকৃতিক বনায়ন। কৃষি বনায়ন, কৃষি বনায়ন হচ্ছে যখন একই জমিতে ফসল, মাছ, হাঁস মুরগি একসাথে চাষ করা হয়, এটাকে বলা হয় কৃষি বনায়ন, অর্থাৎ একই জমি থেকে একাধিক অর্থাৎ বহুমুখী ফসল চাষ করা যায়। তিন নম্বর হচ্ছে সামাজিক বনায়ন, সামাজিক বনায়ন হচ্ছে মানুষ নিজেদের প্রয়োজন অনুযায়ী পরিকল্পনা করে যখন বাড়ি, বিদ্যালয়, রাস্তার পাশে ফল এবং ফুল জাতীয় গাছগুলি উৎপাদন করে, এটাকে বলা হয় সামাজিক বনায়ন।
তাহলে শিক্ষার্থীরা আমরা খুব ভালো করে জানতে পারলাম আমাদেরকে কৃষি বিষয়ে কৃষি থেকে যদি অনেক বেশি সফলতা অর্জন করতে হয় তাহলে অবশ্যই কৃষির অন্তর্ভুক্ত বিষয়গুলো সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে যে তাহলে আমরা কৃষি থেকে অধিক পরিমাণ উৎপাদন করতে পারবো এবং সফলতা অর্জন করতে পারবো তো শিক্ষার্থীরা আশা করি আমার এই ক্লাস থেকে কৃষি শিক্ষা বিষয়ে যে মূল বিষয়টি সেটি তোমরা ধারণা পেয়ে গেছো যে কৃষির অন্তর্ভুক্ত বিষয় কি 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 বিষয় আমাদের ধারণা থাকতে হবে এবং কৃষির মাধ্যমে আমরা কিভাবে আমাদের মৌলিক চাহিদা পূরণ করতে পারবো সে সম্পর্কে খুব স্পষ্ট ধারণা হয়ে গেছে তাহলে শিক্ষার্থীরা আজকে আর নয় অন্য আরেকদিন দেখা হবে অন্য আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো বাবা মার কথা মতো চলো এবং অবশ্যই লেখাপড়া করো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম।